আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের টপিক, আমরা কিভাবে গুগল সার্চ কনসোলের ইরোরগুলো সমাধান করতে পারি। আজকে আমরা আলোচনা করব এক্সক্লুডেড নো ইনডেক্স ট্যাগ নিয়ে। তো এই এক্সক্লুডেড নো ইনডেক্স এগুলো আমাদের গুগল সার্চ কনসোলে কেন আসে সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমরা দেখে নিই যে এক্সক্লুডেড নো ইনডেক্স ট্যাগ আমাদের ওয়েবসাইটে কি কারণে আসছে। তো তার আগে আমরা দেখে নিব যে হচ্ছে কয়টা পেজ আমাদের এখান থেকে নো ইনডেক্স ট্যাগ হিসেবে শো করছে। আমরা যদি গুগল সার্চ কনসোলে লগ ইন করি, লগ ইন করার পর পেজেসে যদি আসি, তাহলে এখান থেকে আমরা আমাদের ইস্যুগুলো দেখতে পাবো। যেমন আমি যদি এখান থেকে পুরোটাই দেখি, তাহলে আমার এই ওয়েবসাইটের জন্য টোটাল 12টা পেজ ইনডেক্স হয়েছে এবং 63টা পেজ ইনডেক্স করে নাই। গুগল সার্চ কনসোল বলছে যে আমার এখানে 63টার মতো পেজ আছে যেগুলো ইনডেক্স করা হয় নাই। তো তারা আমাদেরকে 6টা রিজন দেখাইছে। তো এই রিজনগুলো কি কি আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আসলে বুঝতে পারবো। তো এইখান থেকে দেখেন যে আমাদের প্রবলেম, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সক্লুডেড বাই নো ইনডেক্স ট্যাগ। এরপর হচ্ছে তো এখান থেকে আমরা ক্লিক করে দেখব যে কোন কোন পেজগুলো আমাদের গুগল ইনডেক্স করে নাই। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে তাহলে দেখেন এখানে আমাদের সামনে দুইটা পেজ দেখাচ্ছে, আমাদের সামনে দুইটা পেজ তারা ইনডেক্স করে নাই। পেজগুলো যদি দেখি একটু নিচের দিকে স্ক্রল করলে আসলে বুঝতে পারবো। দেখেন আমাদের এখানে দুইটা ট্যাগ আছে, এই দুইটা ট্যাগ আমাদের ইনডেক্স হয় নাই। তো কি কারণে ইনডেক্স হয় নাই মূলত আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে আসলাম। ওয়েবসাইটের আসার পরে আমরা ফার্স্ট টাইম চেক করে নিব যে আমাদের এই ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের জন্য রেডি আছে কিনা, মানে সার্চ ইঞ্জিনের জন্য এনাবল করা আছে কিনা। অনেক সময় হয় কি, যখন একজন ডেভেলপার তাদের ওয়েবসাইটে কাজ করে, তখন যেহেতু এই ওয়েবসাইটটা কনস্ট্রাকশন আন্ডারে আছে, সো তখন তারা সার্চ ইঞ্জিনটা অফ করে রাখে। অনেক সময় অনেক ডেভেলপার এটা এনাবল করতে ভুলে যায়, সো এই কারণেও এই প্রবলেমটা আসতে পারে। তো আমরা দেখি যে এটা আসলে আমাদের বন্ধ আছে নাকি চালু আছে। তবে ক্লায়েন্টের কাছ থেকে যখন আমরা ওয়েবসাইটটা হাতে নিব, তখন ফার্স্ট টাইম এই প্রবলেমটুকু দেখে নিব। এটার জন্য আমরা সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে এখান থেকে রিডিংয়ে ক্লিক করব। রিডিংয়ে যদি ক্লিক করি, তাহলে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে এইখান থেকে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এখান থেকে আমরা যদি এই যে ভিজিবিলিটির যে আইকনটা আছে এটাতে যদি টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে এই ওয়েবসাইটটা মানে যতগুলো পেজ আছে যা কিছু বলেন না কেন কোনোটাই গুগলের কাছে ইনডেক্স করবে না। যদি এইটার টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে আমরা এটা টিকটা উঠিয়ে দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব। এটা গেল আমাদের একটা প্রবলেম। এরপরে হচ্ছে, এটা হলো আমাদের প্রথম সমাধান। এরপরে দেখব আমরা এখান থেকে, আমি র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটি ইউজ করতেছি, তো এখান থেকে আমরা যদি আসি যে কি কি প্রবলেমগুলো আমাদের সামনে আসছে আমরা জাস্ট চেক করব। এটার জন্য আমরা জাস্ট সর্বপ্রথম যেহেতু দুইটা ইউআরএল আমাদের সামনে সমস্যা আসছে, সো আমরা একটা কাজ করি, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে এটা সার্চ করে দেখি যে সার্চে আইকনটা আছে পাশে, অথবা আমরা যদি এই যে দেখেন এটাতে যদি তাহলে ওপেন ইন নিউ ট্যাবে আমাদের এই ওয়েব পেজটা ওপেন হবে। আমরা একটু দেখি তাহলে কি বলছে। আমাদের যে একটা আর্টিকেল বা কন্টেন্ট আছে, এই কন্টেন্টের ভিতরে একটা ট্যাগ আছে যে ট্যাগটার নাম অ্যাডভান্স এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। তো এই ট্যাগটা আমাদের গুগল সার্চ ইঞ্জিনে ইনডেক্স করে নাই। এরপরে আমরা যদি পরেরটা দেখি, এই সেমভাবে যদি আবার ওইটাতে ক্লিক করি, তাহলে নতুন ট্যাবে আমাদের সামনে ওপেন হবে। এইটাতে যদি দেখি, এইখানেও আমাদের সামনে আরেকটা ট্যাগ আছে অ্যাডভান্স এসইও এক্সপার্ট, এই ট্যাগটাও আমাদের ইনডেক্স করে নাই। তো এইটা আমাদের সামনে ইনডেক্স না করার বিভিন্ন কারণ আছে, যেমন ফার্স্ট প্রবলেমটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমাদের অনেক সময় প্লাগিনস থেকে, যে প্লাগিনসগুলো আমরা ব্যবহার করি সেখান থেকে বন্ধ করা থাকে বা এইগুলাকে আবার রিইনডেক্স করানো লাগে। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমরা চলে আসবো হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে, ড্যাশবোর্ডে আসলাম যেহেতু আমরা প্রবলেম দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দেই, আমরা যদি এইটাকে ইনস্পেক্ট ইউআরএল এ ক্লিক করি, তাহলে কি দেখায় সেটা আমরা চেক করি। ইনস্পেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু সময় লাগবে। এখানে এখানে বলতেছে ইউআরএল ইজ নট অন গুগল। তো আমরা এখান থেকে চেক করার জন্য জাস্ট টেস্ট লাইভ ইউআরএল এ ক্লিক করব যে এইটা আমাদের গুগল ইনডেক্স করার জন্য লাইভে রেডি আছে কিনা। একটু অপেক্ষা করতে হবে এখানে। আচ্ছা, এখানে বলতেছে ইউআরএল ইজ নট অ্যাভেলেবল অন গুগল, এটা গুগলের মধ্যে নাই। আমাদের প্রবলেমগুলো যদি আমরা এখানে আসি, দেখেন এখানে ইনডেক্সিং অ্যালাউড যেটা আছে সেটা বলছে যে নো, তাহলে এটা আসলে আমাদের গুগল ইনডেক্স করতে পারে নাই। তো আমরা এটা সমাধান করব কিভাবে, এটা সমাধান করার জন্য আমরা চলে আসবো হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে যেহেতু আমাদের এই দুইটা ট্যাগ এখানে শো করাইছে, আবার যদি এসে দেখি পেজেস, পেজেস থেকে আমরা এখান থেকে এক্সক্লুডেড বাই নো ইনডেক্স ট্যাগ, এরপরে যে দুইটা ইউআরএল আমাদের শো করাইছে, দুইটা ইউআরএল যে ইনডেক্স করে নাই সেগুলো আমরা এখন ইনডেক্স করে রিইনডেক্স করবো আবার। এটার জন্য আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবো। আসার পরে এখান থেকে আমরা পোস্ট, পোস্ট থেকে ট্যাগ অপশনটা সিলেক্ট করবো।
তো ট্যাগ অপশন যখন সিলেক্ট করব করার পরে এইখানে আমাদের যে ট্যাগ গুলো কাজ করতেছে না এরপরে পেজেসে আসব আসার পরে দেখব যে কোন কোন ট্যাগ গুলো আমাদের ইনডেক্স করে নাই আমরা দেখতে পাচ্ছি দুইটা ট্যাগ আমাদের ইনডেক্স করে নাই এখন আমরা দেখে নিব ট্যাগ কি নাম আছে অ্যাডভান্স এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ আমরা এই ট্যাগে আসলাম আসার পরে আমরা এই ট্যাগটা এখান থেকে খুঁজে বের করব এটা অলরেডি আমরা পেয়ে গেছি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে অ্যাডভান্স এসইও এক্সপার্ট এরপর নিচে যদি আমরা এই যে আমরা আরেকটা ট্যাগ খুঁজে পেয়েছি তার মানে যে দুইটা ট্যাগ আমাদের ইনডেক্স করে নাই সে দুটো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে এই যে দেখেন দুইটা আমাদের ইনডেক্স করে নাই এই দুইটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এইখান থেকে বাল্ক অ্যাকশনে ক্লিক নে ক্লিক করার পরে আমার র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটি সেট আপ করা আছে যার কারণে এই অপশনগুলো আসতেছে তো এই র্যাঙ্ক ম্যাথ সেট আপ করার কারণে এই নিচের অপশনগুলো আসতেছে আমি বাল্ক অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এইখান থেকে সেট টু ইনডেক্স সেট টু ইনডেক্সে ক্লিক করার পরে আমি জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব অ্যাপ্লাইতে যখন ক্লিক করলাম তখন র্যাঙ্ক ম্যাথ অটোমেটিভলি ভাবে এই যে রোবটস মেটা এডিট ফর টু ট্যাগস দুইটা ট্যাগ রোবট মেটা এডিট করলাম আমরা এটা এখন গুগল এরপরে এই প্রবলেমটা এখান থেকে ফিক্সড করার পরে আমরা এখান থেকে যেহেতু এই প্রবলেমটা আমরা এখান থেকে ফিক্সড করে ফেলছি আবার রিকোয়েস্ট করছি ইনডেক্সের জন্য এখান থেকে জাস্ট যেহেতু এগুলো ফিক্সড করছি এখান থেকে ভ্যালিড ফিক্সডে ক্লিক করবো ভ্যালিড ফিক্সডে ক্লিক করার পরে এটা প্রসেসিং আপডেট হচ্ছে এইটার ভ্যালিডেশন স্টার্টেড হয়ে গেছে আজকে স্টার্টিং ডেটটা চলে আসছে এখন এইটা 3-5 দিন অথবা 7 দিন সময় লাগবে ফিক্সড হতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে